আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ সাদাত হোসেন বলছি। আমার সাথে আজকে উপস্থিত আছেন ডক্টর আব্দুর রহিম, সহযোগী অধ্যাপক ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, কক্সবাজার মেডিকেল কলেজ। স্যার আসসালামু আলাইকুম, আজকে ওয়ালাইকুম আসসালাম। আজকে আজকে অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। স্যার আজকে আজকে আমরা ফিজিওথেরাপি সম্পর্কে কিছু শুনতে চাচ্ছি স্যারের কাছ থেকে। স্যার আপনার জন্য আমার প্রথম কোশ্চেন হচ্ছে, ফিজিওথেরাপি বলতে আসলে আমরা কি বুঝি? আচ্ছা ডক্টর শাহাদাত, ধন্যবাদ। তো ফিজিওথেরাপির সম্বন্ধে যদি বলি, এটার ছোট করে যদি আমরা ইতিহাস বলতে যাই, এটা একটা চিকিৎসা পদ্ধতি। তো এটা বলতে গেলে পৃথিবীর আদিমতম চিকিৎসা পদ্ধতি। মানুষ যখন শুরুর দিকে বিভিন্ন চিকিৎসার জন্য যেরকম লতা পাতা খেত, সেরকম তারা উষ্ণ প্রস্রবণে গোসল করত, অথবা চুম্বক দিয়ে অথবা বিভিন্ন তাপ দিয়ে তাদের ব্যথা নিবারণ করার চেষ্টা করত। সেখান থেকে কালক্রমে ফিজিওথেরাপির উদ্ভাবন, এবং দেখা গিয়েছে পরবর্তীতে, অর্থাৎ 1700 মানে বা ওরকম শতাব্দীতে গিয়ে যখন চুম্বক বা বিদ্যুৎ এগুলো আবিষ্কৃত হলো, তখন চুম্বক, বিদ্যুৎ, শব্দ এবং বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ, এরকম বিভিন্ন ভৌত জিনিস যাদেরকে আমরা ফিজিক্যাল এজেন্ট বলি, এই সমস্ত জিনিস দিয়ে ব্যথা নিবারণ করা এবং পঙ্গুত্বকে থেকে সারিয়ে তোলা, অথবা আরো এই ধরনের বিভিন্ন চিকিৎসা ইউরোপ, আমেরিকা, ইভেন কি মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গা যে সমস্ত সভ্যতা গড়ে উঠেছিল, তারা ওই ওই সময় থেকে এই জিনিসগুলোকে চিকিৎসার কাজে ব্যবহার করা হচ্ছিল। এবং দেখা যায় এগুলোর সেরকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছিল না, এবং এগুলো দিয়ে রোগীরা সেই সময়ের জন্য তাদের বিভিন্নভাবে উপকৃত হতো। তো এই হলো ফিজিওথেরাপির ইতিহাস। সুতরাং বলা যায় ফিজিওথেরাপি হচ্ছে আপনার ওষুধের প্রয়োগ ছাড়া বিভিন্ন ভৌত জিনিস, যেমন তাপ, আলো, শব্দ, বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ, চুম্বক, এগুলোর সাহায্যে একটা চিকিৎসার একটা পদ্ধতি। ধন্যবাদ স্যার। আমার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, অনেকেই মনে করেন যে ফিজিওথেরাপি দেওয়াটা খারাপ, আসলে কি তাই? ধন্যবাদ। আসলে আমাদের মধ্যে, রোগীদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ফিজিওথেরাপি দেওয়াটা খারাপ। মূলত রোগীরা ফিজিওথেরাপির সাথে ক্যান্সারের কেমোথেরাপি বা রেডিওথেরাপিকে গুলিয়ে ফেলে। তো কেমোথেরাপি হলো ক্যান্সার হলে তখন দেওয়া হয়, এবং আপনারা জানেন ক্যান্সার রোগীরা সাধারণত বাঁচেন না বা একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, এবং কেমোথেরাপির প্রচুর সাইড ইফেক্ট, সেরকম রেডিওথেরাপির অনেক সাইড ইফেক্ট। তো থেরাপি কথাটা প্রচলিত অর্থে ব্যবহার করা হয় চিকিৎসা হিসেবে। তো ফিজিওথেরাপিকে আমরা শুধু থেরাপিও অনেক সময় বলি। তো ফিজিওথেরাপিটা আসলে খারাপ কিছু নয়, এবং কেমোথেরাপি বা রেডিওথেরাপির মতো অত প্রচন্ড কোনো সাইড ইফেক্ট এখানে আসলেই হয় না। ধন্যবাদ স্যার। ফিজিওথেরাপি দেওয়ার ক্ষেত্রে আমরা কি উপকারিতা পেতে পারি? মূলত যেটা হয় সেটা হচ্ছে ব্যথা নিবারণ হয়, এবং আপনার সেরকম কোনো সাইড এফেক্ট কিন্তু ফিজিওথেরাপিতে হয় না। আপনি যদি প্রশিক্ষিত ফিজিওথেরাপিস্টকে দিয়ে এটা দেন, তাহলে ফিজিওথেরাপির সাইড এফেক্ট হয় না। আমরা যেটা বলি যে ব্যথার ওষুধ কম খেতে বলি বা না খেতে বলি, আপনি বলতে পারেন ব্যথার ওষুধের পরিবর্তে আপনি ফিজিওথেরাপি নিতে পারেন। তো পঙ্গুত্ব নিবারণ অথবা ব্যথা নিবারণের ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা অনস্বীকার্য। ধন্যবাদ স্যার। ফিজিওথেরাপির ক্ষেত্রে আমরা কি অপকারিতা হিসেবে কি কি পেতে পারি? ভালো প্রশ্ন করেছেন। অপকারিতা যদি বলতে যাই, সেটা হলো আপনি যদি একটা ভালো জিনিসও খারাপ কারো কাছে দিয়ে দেন, তাহলে সেটা কিন্তু সে ভালো করে প্রয়োগ করতে পারবে না। সুতরাং সেরকম প্রশিক্ষিত লোকজন ছাড়া ইদানিং বিভিন্ন জায়গায় ফিজিওথেরাপি সেন্টার গজিয়ে উঠেছে, যাদের কাছে ফিজিওথেরাপিটা দেওয়া ঠিক নিরাপদ নয়। অনভিজ্ঞরা ফিজিওথেরাপি দিয়ে বিভিন্ন রকম সমস্যা হয়। তো আমাদের পরামর্শ থাকবে অভিজ্ঞ লোকজন বা ভালো সেন্টারে গিয়ে আপনি ফিজিওথেরাপি দিবেন, তাহলে কোনো অপকারিতা হওয়ার সম্ভাবনা থাকবে না। ধন্যবাদ স্যার। আপনি স্যার বলেছেন স্যার অভিজ্ঞতা বিবেচনা করে থেরাপি দিতে পারবেন, তাহলে স্যার ফিজিওথেরাপি এই সেবাটা আসলে কারা দিতে পারবেন? আচ্ছা ধন্যবাদ। ফিজিও নার্স যেরকম ডাক্তার প্রেসক্রিপশন করলে থেরাপি ওষুধ দিয়ে থাকেন, সেরকম একজন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ যখন একটা রোগীকে পরীক্ষা করে কোন ফিজিওথেরাপি লাগবে সেটা ঠিক করে দিবেন, তখন ফিজিওথেরাপিস্ট যারা আছেন
তারা এটা অ্যাপ্লাই করতে পারেন। তবে বিএসসি ফিজিওথেরাপিস্ট যারা আছেন, গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্ট, তারাও এটা আপনার অ্যাপ্লিকেশন নিজের থেকেও করতে পারেন। ধন্যবাদ স্যার। ফিজিওথেরাপিস্টরা কি আসলে ওষুধ লিখতে পারে? ভালো প্রশ্ন করেছেন। আসলে ফিজিওথেরাপিস্টদের ঔষধ লিখার কোনো কথা না। আপনি এটা বিবেচনা করেন, আমি যেটা বলেছিলাম, নার্সরা যেরকম ঔষধ লিখেন না, সেরকম ফিজিওথেরাপিস্ট ও ঔষধ লিখার কথা না। অর্থাৎ ডাক্তার ঔষধ লিখবেন, নার্স এটা রোগীর উপরে প্রয়োগ করবেন, মানে ইঞ্জেকশন লিখলে ইঞ্জেকশন দিয়ে দিবেন, ডাক্তার নিজে ইঞ্জেকশন সচরাচর দেন না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেন, কেমোথেরাপি যেমন ডাক্তার নিজেই দেন, তো সেরকম বিশেষ বিশেষ ফিজিওথেরাপি আছে যেগুলো ডাক্তার নিজেকেই দিতে হয়, যেমন শকওয়েভ। আবার কিছু থেরাপি আছে যেগুলো তুলনামূলক সেরকম ক্ষতিকর নয়, সেগুলো ফিজিওথেরাপিস্টরা দেন, কিন্তু তারা ওষুধ লিখার ক্ষেত্রে তাদের কোনো অধিকার নেই। ওষুধ যারা যে সমস্ত ফিজিওথেরাপিস্ট লিখবেন, আপনারা তাদেরকে বয়কট করবেন। ধন্যবাদ স্যার। আশা করি আমরা আজকে ফিজিওথেরাপি সম্পর্কে কিছু জানতে পেরেছি। তো আজকে আমাদের আজকে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ।